বিশ্বকবি রবীন্দ্রনাথের গান তিনটি দেশের জাতীয় সঙ্গীত, নোবেল প্রাইজ পাওয়া প্রথম এশিয়ান। রবীন্দ্রনাথ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালিদের প্রতিনিধিত্ব করেন, কিন্তু বিবিসির জরিপে রবীন্দ্রনাথকে দ্বিগুণ ভোটে হারিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। রবীন্দ্রনাথ সাহিত্যের দার্শনিক আর বঙ্গবন্ধু রাজনৈতিক দার্শনিক। ইন্টারন্যাশনালি হু ইজ দ্য ওয়েল রিপুটেড, এটা নিয়ে ইতিবাচক বিতর্ক করা যেতে পারে। জরিপটি হয়েছিল 2004 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতার বাইরে। জরিপে কিন্তু দুবাংলার মানুষ ভোট দিয়েছিল। জরিপটি করেছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বাংলা বিভাগ, সুতরাং বলা যায় জরিপটি নিরপেক্ষ ছিল। রবি ঠাকুর, শেরে বাংলা, কাজী নজরুল, সুভাষ বোস, সোহরাওয়ার্দী, ভাসানীকে পিছনে ফেলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, ওয়ান অ্যান্ড অনলি শেখ মুজিব। আমরা সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শতবর্ষ উদযাপন করছি, আর শেষমেশ সেই শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষে বানানি ভুল। গত এক বছর যেখানেই তাকাই সেখানেই মুজিব বর্ষ, কোথায়ও মুজিবর্ষ দেখিনি। আয়োজক কমিটির ব্যাখ্যায় জনাব আসিফ কবির বললেন, তারা একটি চিপ পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছেন। ডিভাইস ট্রান্সফারের এক পর্যায়ে ব অক্ষরটি ওমিট হয়ে যায়। অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি নাকি স্যুট করতে পারেনি। অ্যাডভান্সড টেকনোলজির বিষয়টি স্যুট করতে পারেনি, হাউ ফানি! অ্যাডভান্স টেকনোলজি মুজিব আদর্শকে মুজি আদর্শ বানিয়ে দিল। পুরো শপথ অনুষ্ঠানটিই ছিল কৌতুকের খোরাক। আমরা নতুন প্রজন্ম যারা মুজিব আদর্শে বিশ্বাস করি, মুজিব চেতনায় ধারণ করি, তাদের মনে কতটা আঘাত দিয়েছে আয়োজক কমিটি! অ্যাডভান্স টেকনোলজি যেখানে স্যুট করতে পারেনি সেখানে ওল্ড টেকনোলজি ব্যবহার করা যেতে পারত। অ্যাটলিস্ট মুজিব বর্ষকে মুজিব বর্ষ লেখা হতো না। মুজিব বর্ষের শপথকে কলুষিত করেছে আয়োজক কমিটি। জনাব আসিফ কবির, আপনি আয়োজক কমিটির কনসালটেন্ট, সুতরাং আপনাকে জবাব দিতেই হবে।